নমস্কার, এই যে ভিট্রি সাইন দেখানো সুন্দর হ্যান্ডসাম ছেলেটা দাঁড়িয়ে আছে সেটাই হচ্ছে আমি। মজা করছিলাম। তো হচ্ছে আজকে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার গ্র্যান্ড ভাইভার দিনটা কেমন কাটলো আর কীভাবে কাটলো। ওকে, চলো শুরু করি। আর হ্যাঁ, সব ধরনের শ্রোতার কথা মাথায় না রেখে কথাগুলিকে নিজের মতো করে বানিয়ে নেওয়া হয়েছে, দয়া করে কেউ কিছু মনে করবেন না কিছু যদি শোনেন। এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজছে ভোর 4:18। আজ গ্র্যান্ড ভাইভা আছে, তো ইউনিভার্সিটি যেতে হবে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি। বাড়ি পড়ছি, বাড়ি থেকে ফোনের ক্যামেরাটা অতটা ভালো না, হলে ভালো হতো। যাই হোক, তো এই বাড়ি পড়ছি, এবারে যাচ্ছি, দেখা যাক আজকে দিনটা কেমন কাটে। গ্র্যান্ড ভাইবা আছে আজ, আর জামা কাপড়গুলো গায়ে একদম হচ্ছে না কলেজের। আপনারা বুঝতেই পারছেন যে আমার মুখটা ডাল মুখ, ডাল সাবুডানার মতো লাগছে, কিন্তু কিছু করার নেই। এতে ভোর 3টের সময় ঘুম থেকে উঠে স্নান করে বেরিয়ে 4:30 সময় বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছতে গেলে যে কষ্টটা হয়, তারই ফলস্বরূপ আমার এইরকম ঘুমের ঘোরে বলা ছবি। চলুন শুরু করি। গুড মর্নিং, পৌঁছে গেছি হচ্ছে বাস স্ট্যান্ডে। তারপরে দেখা যাক বাচ্চাগুলো কখন আসে। এই যে আমাদের হনুগুলো একসাথে, মুখগুলো গেছে। তারপর যখন আমরা সবাই একসাথে জড়ো হলাম এক জায়গায়, তখন সবাই মিলে বাসে উঠলাম মেছাদা যাওয়ার জন্যে। মেছাদা থেকে আমরা ট্রেন ধরবো। আর সরি, মাঝখানে খুব অত রেকর্ড করতে পারিনি, অল্প অল্প টুকটাক করেই রেকর্ড করেছি, আর বাকিটা আমি এইভাবেই ছবির মাধ্যমে বলে দিচ্ছি। ওকে, এখন বাসের মধ্যে আমরা যাচ্ছি মেছাদা। ইরিস মোড় থেকে যাচ্ছি মেছাদা, তারপর দেখা যাক কি হয়। মেছাদা রেল স্টেশন আপাতত। স্টেশনে পৌঁছে দেখি ট্রেন আসতে এখন অনেক বাকি, তো কী করবো, তাই জন্য আমরা একটু ছবি তোলাতুলি করলাম, একটুখানি দেখলাম এদিক ওদিক। পড়াশুনো তো যা হয়েছে হয়েছে, আর বলতে হবে না তার জন্য। তো এইভাবেই, আর বিশেষ করে আমি তো একা ট্রেনে যেতে বিশাল ভয় পাই, তাই আমার তো সঙ্গ চাই, তাই আমি এদের সঙ্গেই ব্যাস। এতে তোমাদের একটা ভিডিও করে হালকা করে স্মৃতি রাখতেছি, পরে তোমাদেরকে দেখাবো। তোমরা যখন বড় হয়ে যাবে, তোমাদের বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তখন সবাইকে দেখাবো। এই হনুগুলো আমার সঙ্গে পরীক্ষা দিতে গেছিল। ভাইরে তোর তো পুরো একদম বই, এখন আমার এই প্রজেক্টটাই দেখি। আরে আর স্টেশন ইজ ফাইনালি, ট্রেনটা এসে পৌঁছলো, তারপরে আমরা ট্রেনে উঠলাম। ওঠার পরে ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম, যেতে প্রায় 2 ঘন্টার মতো লেগে গেল। ওফ, সে যে কি ফ্রাস্ট্রেটিং, বাট ইটস ওকে। তুমি একটু বদন দেখাও, দাঁড়িওয়ালা সবাইকে রেখে দিই। আবার তো কলকাতা যাওয়ার, কলকাতা নয় কি বলে জানো, ইউনিভার্সিটি যাওয়ার পথে। তো ইউনিভার্সিটি চলে এসেছে আপাতত, গেটেটা দেখি বাচ্চাগুলোকে আমাদের। ইউনিভার্সিটি যদিও আমরা এক্সাম দেওয়ার জন্য গিয়েছি, কিন্তু ফার্স্ট টাইম গিয়ে তার যা দেখলাম চারিদিকে, তো গাছপালা কি সুন্দর পরিবেশ। তাই প্রথমেই যেটা মাথায় এলো সেটা ছবি তোলা। এক গাদা আমি ছবি তুলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন, নামের সাথে, নামের পাশে, নাম
দা গেটের সামনে দাঁড়িয়ে ওফ কত যে ছবি, তার সাথে আমাদের একটা গ্রুপ ছবি আছে দেখবেন, আমাদের সবাই মিলে তুলেছি সেটা। এটা আমাদের গ্রুপ ছবি, কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে। আর কয়েকজন এতে নেই, তাদের জন্য আমি খুবই দুঃখিত, আমরা তুলে নিয়েছিলাম কেননা এক্সাম স্টার্ট হতে গিয়েছিল যাচ্ছিলো আর সময় হাতে বেশি ছিল না, বাধ্য হয়ে আমাদেরকে তুলে নিতে হয়েছিল, তাদের জন্য খুবই দুঃখিত। চশমাতে যা লাগছে না, দারুণ লাগছে তো। এটা যদিও লোকের ধার করে চশমা, আমাকেও নিজের একটা চশমা কিনতে হবে যা দেখা যাচ্ছে। কমেন্ট করবেন প্লিজ আপনারা চশমা কেমন লাগছে। এক্সাম শেষ হওয়ার সাথে সাথে আমরা টাইমটা দেখে লক্ষ্য করলাম, যে দেখলাম নেক্সট ট্রেন আর 10 মিনিটের মধ্যে আছে। আমরা তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে, যদিও তৎক্ষণাৎ মানেই সঙ্গে সঙ্গে, হ্যাঁ, তো টোটো ধরলাম, টোটো একদম আমাদেরকে স্টেশনে পৌঁছে দিল, আর স্টেশন থেকে সঙ্গে সঙ্গে ট্রেন ধরলাম অ্যান্ড ট্রেন স্টার্ট হয়ে গেল। আর গ্র্যান্ড ভাইভা কেমন গেলো বলতে গেলে সেটা হচ্ছে খুবই ভালো গেলো, আমার কোশ্চেনগুলো জানার মধ্যেই পড়েছিলো, আমার বন্ধুবান্ধবদের কারো কোনো অসুবিধা হয়নি, যদিও ওরা নাটক করুক যে পড়াশোনা কেউ করেনি, কিন্তু সবাই আসলে সারাদিন ধরে পড়াশোনা করছে, শুধু দেখানোর জন্যই পড়াশোনা করছে সব চালাক লোমড়িগুলো। যাই হোক, তো এক্সাম মোটামুটি আমার ভালোই গেলো, আমার কোশ্চেনগুলো জানার মধ্যেই ছিল, আপাতত দিনটা ভালো গিয়েছে। এবারে বাড়ি রওনার পথে আরেকবার দেখি সবাইকে, আমি ফেরত চলে যাচ্ছি আবার ট্রেনের মাধ্যমে। ওয়েল, মেদিনীপুর যেতে তো একটা জিনিস তো খুবই লক্ষ্য করলাম, যে চারিদিকে কি সুন্দর গাছপালায় ভরা পরিবেশ দেখুন না আপনারা। আমি যেমন হলদিতে থাকি, সেখানে হচ্ছে চারিদিকে কল কারখানা, গাছপালাও আছে, মাঠও আছে কিন্তু কম। আর এখানে কি সুন্দর পরিবেশটা দেখুন, চারিদিকে ফাঁকা ফাঁকা। বিশেষ করে যাদের সবুজ ভালো লাগে, গাছপালা ভালো লাগে, তাদের জন্য এটা সেরা পরিবেশ। যাই হোক, যেখানে আছি সেখানেই থাকতে হবে। ট্রেন থেকে এবারে মেছাদাতে নামার পর সেখানে কিছু খাওয়ার খেয়ে আবার বাসের জন্য অপেক্ষা। আর বিশেষ করে আকাশটা এমন, ওয়েদারটা খারাপ হয়ে যাচ্ছিল, তো শেষমেশ রাত্রি 8:30 দিকে বাড়ি পৌঁছলাম। এবং যেটা বলতে চাই যে এতগুলো বন্ধু 3 বছর একসাথে পড়লাম, দিয়ে আবার এতদিন পর একসাথে মিট হলো, দিনটার কথা ভোলা যাবে না। এবারে কাজের জন্যে কে কোথায় ছড়িয়ে পড়বে তার ঠিক নেই। ঠিক আছে, আপনাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন। আমার তো দিনটা ভালোই কেটেছে, এক্সামটাও দারুণ গেছে। আর পরের ভিডিওতে দেখা হবে, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন। আর আগেরবারের কমেন্ট এখনও বাকি আছে, যে যে কমেন্ট করবে তার আমি ড্রয়িং করব। তো রইলো, টাটা, বাই বাই।